দেখেন একই মাসে পাখিগুলো মাশাআল্লাহ, আর গ্রোথ কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারতেছেন 100% কোয়ালিটি ফুল পাখি আজকে দিব একদম কম দামে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সান কনর পাখি, দেখেন এরকম কালার 35 দিন থেকে 40 দিন বয়স হবে, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর কালার নিয়ে আসছে, একদম টেম করা। রেনবোলারে আসলে এরকম হাতের উপরে শুয়ে থাকার পাখি না, ও খুব চঞ্চল এবং অ্যাক্টিভ পাখি। এ আদর করলে কত সুন্দর করে আদর নেয়, মাথা নষ্ট। সাইজ দেখেন, বাচ্চার বয়স কিন্তু 30 থেকে 35 দিন। তো সুন্দর কোয়ালিটি ফুল সান কোনরের বেবি, অনেক সুন্দর, লাল টকটক হবে একদম একদম মাথা, ওই যে মাথার উপর থেকে শুরু করে একদম লেস পর্যন্ত টকটকে লাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা পাখির ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে থাকবে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি, যে পাখিগুলো অ্যাভেলেবেল কম দামে পাওয়া যায় না, আজকে একদম কম দামে দিয়ে দিব। আজকের পাখিগুলো একদম রিজনেবল প্রাইসে দেওয়া হবে, মানে যে পাখিগুলো অ্যাভেলেবেল কম দামে পাওয়া যায় না, আর 100% কোয়ালিটি ফুল পাখি পাবেন আজকে। আসলে আপনারা জানেন যে আমি কোয়ালিটি ফুল ছাড়া কোনো পাখি বিক্রি করি না। আমার পাখির প্রথম কথা হচ্ছে আমার পাখির কোয়ালিটি থাকতে হবে, 100% কোয়ালিটি ফুল পাখি থাকতে হবে। এটা একটা রেনবোলারের বাচ্চা, আমি দেখাবো ভিডিওর ভিতরে, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার এই চ্যানেলে ভালো ভালো পাখির ভিডিও আপলোড করা হয়, তা একটু না টেনে ভিডিওটা দেখার অনুরোধ রইল, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে পাখির নাম, বয়স এবং দাম, দাম তো আমি একদম কম দামেই দিয়ে দেবো, তারপরে দামটা শুনে আপনাদের খুবই ভালো লাগবে। আজকে পাখিগুলো আপনাদের বাজেটের ভিতরেই থাকবে, 100% কোয়ালিটি ফুল পাখি আপনাদের দিব আজকে একদম কম দামে, পানির দামে পাখি পাবেন আজকে। তো ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রিংনেক বেবি, হলুদ টিয়া পাখি যেটাকে বলে, এটার ব্লাড লাইন হলো হল্যান্ডিয়ান ব্লাড লাইন, যেটাকে আমরা নেদারল্যান্ড ব্লাড লাইন বলি। খুবই সুন্দর পাখিটা, মাশাআল্লাহ অনেক সুন্দর আর অ্যাক্টিভ, পাখিগুলো আমার অ্যাক্টিভ। আর দেখেন বডি ফিগার, দেখেন সাইজ তো দেখেন, খুব সুন্দর কোয়ালিটির পাখি, পায়ে রিং করানো আছে। আসলে কোয়ালিটি ফুল পাখিগুলো নেই, পায়ে রিং করানো হয়। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এর ঠোঁট হবে একদম চকচকে লাল, আর চোখটাও লাল, চোখ দুটোও লাল, ঠোঁট লাল, গায়ের রং একদম গাঢ়, একদম গাঢ় হলুদ। দেখেন একটিভ আছে পাখিগুলো মাশাআল্লাহ, আর গ্রোথ কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারতেছেন। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি 100% কোয়ালিটি ফুল পাখি আজকে দিব একদম কম দামে, একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব, যে পাখিটা এরকম দামে কোথাও পাওয়া সম্ভব না, হাটে বাজারে যেখানেই বলেন দোকানে মার্কেটে কোথাও পাবেন না এরকম দামে পাখি। ভিউয়ার্স, পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন। ভিউয়ার্স, এখানে একটি সাথে অ্যালবিনো রিংনেক, এই রিংনেকটা অ্যালবিনো, আসলে একটা অ্যালবিনো ছিল, এই যে সাদা রিংনেকটার বাবা মা হচ্ছে, বাবা হচ্ছে সাদা আর মা হচ্ছে ইয়েলো, এই দুইটার কমিউনিকেশনে আসছে। দেখেন মাথা মানে পুরো বডি এই সাদা আসছে, মানে অ্যালবিনো, চোখ দুটো লাল হবে, ঠোঁট লাল হবে, এবং মাথার সামনের সাইডটা হলুদ হবে, এবং পিছনেও আছে ওর পাখনার ভিতরে একটু হলুদ ভাব আছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হবে, এরকম একটা পাখি মিলানো অনেক কষ্ট, এটাও রেয়ার পাখি। ভিউয়ার্স, এখানে 3 পিস বেবি আছে ইয়েলো, আর 1 পিস বেবি আছে অ্যালবিনো, 4 পিস বেবি, যে কোনো একটা বেবি আপনি নিতে পারবেন। পাখিগুলোর দামটা হচ্ছে 13,000 টাকা পার পিস, ইয়েলো কালার আর অ্যালবিনো কালার 13,000 টাকা পার পিস, যেই দামে আসলে কোথাও আপনি পাবেন না, যে একটা নেদারল্যান্ড ব্লাড লাইন, যে এরকম একটা টেম করা বেবি, যে বেবিগুলো বাবা মার কাছ থেকে আনার পরে মাথা নিচে করে লুকোয় লুকোয় চলে, আর আমার বেবিগুলো কি সুন্দর অ্যাক্টিভ, 100% কোয়ালিটি ফুল, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিউয়ার্স, এখানে 1 পিস দেখতে পাচ্ছেন রেনবোলরের বেবি, যেটা হবে রেড সেক্টর, বুকের নিচটা একদম টকটকে লাল হবে, যে এই এইরকম টকটকে লাল অ্যাভেলেবেল পাখিতে পাওয়া যায় না, দেখেন লালটা অনেক গাঢ় হবে, আর ওর
পার্টনার যে কালার, বাবা দাঁড়াও দাঁড়াও, এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হবে। রেনবোলারে আসলে অনেকগুলো কালার মিশ্রিত পাখি, এই দেখেন সবারই পছন্দের পাখি। আর এই পাখিটা কিন্তু বড় হলে মানুষের মতো কথা বলবে, অনেক সুন্দর করে কথা বলবে। আর এই পাখিটা কিন্তু এখনো হ্যান্ডফিড করে, একা একাও খেতে পারে আর হ্যান্ডফিডও করে। মাশাআল্লাহ পাখিটা অনেক সুন্দর, এটা কিন্তু একদম প্রেম করা। বিহার পাখিটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর এই পাখিটার দামটা হচ্ছে 12,000 টাকা। রেনবোলারের বেবিটার দামটা হচ্ছে 12,000 টাকা। যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, আমি আসলে 11,000 টাকা করে পার পিস বিক্রি করি। এটা রেড সেক্টর, এই কারণে একটু দামটা বেশি। আর এটা পাখিটা একদম টেম করা, রেনবোলারে আসলে এরকম হাতের উপর শুয়ে থাকার পাখি না, ও খুব চঞ্চল এবং অ্যাক্টিভ পাখি। দেখেন কত সুন্দর করে এবং পায়ে রিং করানো আছে। আমি প্রথমেই বলছি যে কোয়ালিটিফুল পাখিগুলো নেই, পায়ে রিং করানো হয়। দেখেন অনেক সুন্দর পাখিটা, ফ্রেন্ডলি স্বভাবের পাখি। যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। দেখছেন এ আদর করলে কত সুন্দর করে আদর নেয়, সারাদিন এরকম আদর করতে পারবেন। ওর সাথে দুষ্টুমি করতে পারবেন, সাজদামি করতে পারবেন, ও আসলে কিছুই বলে না। দেখছেন সারাক্ষণ দুষ্টুমি করতে পারবেন এই পাখিটার সাথে। পাখিটা যদি ভালো লাগে অবশ্যই আপনি নিতে পারেন, নিয়ে আপনার কালেকশনে রাখতে পারেন। পাখিটার দামটা হচ্ছে 12,000 টাকা। ওয়াও মাশাআল্লাহ, তুমি থাকো এরকম থাকো, সারাদিন ঘুমাই থাকো। আসলে পাখিকে সময় দিতে হয়, প্রচুর পরিমাণে সময় দিতে হয় পাখির সাথে। যত রকম মানে দুষ্টুমি সাজলিমি করা যায় করবেন, পাখিকে হাতে হাতে কাছে কাছে রাখবেন। এবং এরকম ধরনের পাখি যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা কিনতে চান, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আমার কাছে হিউজ পরিমাণে পাখির কালেকশন আছে। আর আমার কাছে বড় পাখি পাবেন না, সবসময় বেবি পাবেন, পাখির বাচ্চা মানে বাচ্চা কালেকশন থাকবে সবসময় আমার কাছে। সারা বছর বাচ্চা পাখির কালেকশন পাবেন আমার কাছে। আসো 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 আসো, মাশাআল্লাহ, যাও। মাথা নষ্ট পাখির কোয়ালিটিতে দেখেন। আর এর এক একটা গ্রোথ কী, এই যে আপনারা আসলে দেখলেই বুঝবেন যে পাখির গ্রোথ কোয়ালিটি কেমন। দেখছেন ওর সাইজ, এই দেখেন আমার হাত দেখেন আর পাখির সাইজ দেখেন। বাচ্চার বয়স কিন্তু 30 থেকে 35 দিন। এটার নাম সানকনুর পাখি। আসলে ছোটো পাখি তো অনেকে নাও চিনতে পারে, নতুন যারা আছেন। এই পাখিগুলান হাটে বাজারে মার্কেটে বিক্রি হয় 14,000 থেকে 15,000 টাকা পার পিস। আসলে আমি দিচ্ছি এই পাখিগুলান মাত্র 13,000 টাকা। 13,000 টাকা পার পিস পাখি আপনারা পেয়ে যাবেন। এত সুন্দর কোয়ালিটিফুল সানকনুরের বেবি। ভিউয়ার্স পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাখিগুলো আপনারা যদি দেশের বাইরে থেকে নিতে চান তাও নিতে পারবেন, ঢাকার ভিতরেও নিতে পারবেন। আমি সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে পাঠাতে হবে, তারপরে আপনারা পাখি পাবেন। আমি পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিব। পাখি ডেলিভারি নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না। আসলে আমরা অনলাইনে বিজনেস করি, এই কারণে না যে পাখি মানে আমাদেরকে বিশ্বাস করতে পারবেন না। যদি বিশ্বাস করতে পারেন তাহলে আমার কাছ থেকে পাখি নিতে পারবেন অবশ্যই। আমি আজকে অনেক বছর যাবত এই অনলাইনেই ব্যবসা করি। আসলে আপনারা আমাকে কম বেশি অনেকেই চেনেন। তো ভিউয়ার্স এরপরে দেখি আরও কী কী পাখি আছে, অনেক কথা বললাম। পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ভিডিও শেষে একটা চমক দেখাবো, যেই মানে একটা পাখি দেখাবো যে পাখিটা আপনারা কেউই কোনোদিন দেখেন নাই। এমনই একটা পাখি দেখাবো যে পাখিটা আপনারা কোনোদিন দেখেন নাই। একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। আর ভালো লাগলে এই যে বললাম শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা একটা শেয়ার করলে অন্তত আরও 5 জন মানুষকে দেখতে পারবে আমার এই পাখির ভিডিওটা। পাখি প্রেমিক যারা আছেন সবাই শেয়ার করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 পিস কনুরের বেবি, 3 পিস কনুর। এখানে 1 পিস আছে পাইনঅ্যাপেল, 1 পিস আছে গ্রিন চিক ইয়েলো সাইডেড, আর 1 পিস আছে ব্লু পাখি। আসলে কনুর পাখি কথা বলতে পারে না কিন্তু টেম হয়, প্রচুর টেম হয়। পাখিগুলো খুবই ভালো আর এই পাখিগুলো কিন্তু একদম ডাবল রেড সেক্টর। দেখেন আমি দেখাই আপনাদেরকে যে এতটা লাল টকটকে হবে এই পাখিটা, আপনারা কল্পনাও করতে পারবেন না। এই দেখেন ভিউয়ার্স, এই দেখেন ছোট অবস্থায় পাখিটার বয়স হবে 30 দিন। দেখেন অনেক সুন্দর লাল টকটক হবে একদম একদম মাথা, ওই যে মাথার উপর থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত টকটকে লাল। এইটা হচ্ছে পিওর ডাবল রেড সেক্টর পাখি। পাখিটা যদি ভালো লাগে অবশ্যই, এই যে পাটনার ভিতরেও লাল আছে, পাখিটা যদি ভালো লাগে অবশ্যই
যোগাযোগ করবেন এই পাইনাপল কোনর পাখিটা। আর এখানে গ্রিন চিক আছে একটা, গ্রিন চিকটাও কিন্তু আমার কাছে, আমি বললাম ভিডিও শুরুতেই কোয়ালিটি ফুল পাখি পাবেন, সম্পূর্ণ কোয়ালিটি ফুল পাখি। দেখেন এটাও ডাবল রেড সেক্টর, ইয়েলো সাইডের একটা গ্রিন চিক কোনর, আর এখানে আছে একটা ব্লু কোনর। আসলে ব্লু কোনর ও ডাবল রেড সেক্টর, সিঙ্গেল রেড সেক্টর হয় না, ব্লু ব্লুই পাইনাপল কোনর ডাবল রেড সেক্টর পাখিটার দামটা হচ্ছে 4,500 টাকা। এগুলো আসলে 5,000, 5,500, 6,000 টাকা বিক্রি হয়। আমি দিচ্ছি মাত্র 4,500 টাকায় এক পিস, গ্রিন চিক কোনরটাও 4,500 টাকায় দিচ্ছি, এবং সিঙ্গেল রেড সেক্টর যেটা ওইটা দিতে পারবেন 3,500 টাকা থেকে 3,800 টাকা পার পিস। আর এই ব্লু পাখিটার 8,000 টাকা দামটা হচ্ছে। ব্লু পাখির দাম আসলে কম ছিল, ইদানিং দাম একটু বাড়ছে, এই কারণে এই পাখি একমাত্র আমার ভিডিওতে এই একটা পাখির দামই বেশি আমি বললাম 8,000 টাকা। তো ভিউয়ার্স, এখন আমি একটা পাখি দেখাবো যে পাখিটা অন্তত কেউ কোনোদিন দেখেন নাই হয়তো, এরকম পাখি বাংলাদেশে আশা করি যে দেখি নাই, আমিও দেখি নাই এরকম পাখি। এই পাখিটা হচ্ছে গিয়া সান কোনর পাখি, আমার ভিডিওতে দেওয়া ছিল এর আগেও ছোট অবস্থায়, এখন বড় হয়েছে, পাখিটা আসলে বিক্রি হয়ে গেছে, এই কারণে ভিডিওতে শুরু থেকেই শো করলাম না, এখন ভিডিওর শেষে আমি দেখাই দিচ্ছি। তো এরকম কোয়ালিটির পাখি যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি এর সেম কোয়ালিটির পাখি আশা করি এনে দিতে পারবো। চলুন পাখিটা একটু দেখে আসি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সান কোনর পাখি, দেখেন এরকম কালারের সান কোনর, কে কে দেখছেন অন্তত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন যে ভাইয়া আমি এই পাখিটা দেখেছি বা আমার কাছে আছে। 35 দিন থেকে 40 দিন বয়স হবে, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর কালার নিয়ে আসছে এই পাখিটা। এই পাখিটা আসলে বিক্রি হয়ে গেছে, এরকম যদি পাখি লাগে আপনাদের তবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি নিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ, আবার দেখা হবে সামনের ভিডিওতে, ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো। আসসালামু আলাইকুম।